বিরাট ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে ততক্ষণে। পুলিশ ভিড় সরিয়ে রাস্তা হালকা করছিল, অর্ক ভিড় থেকে সরে গেল। হঠাৎ সে বুঝতে পারল, খুড়কি মরে গেছে কিংবা মরে যাবে, অথচ তার একটুও কষ্ট হচ্ছে না। কতদিন একসঙ্গে আড্ডা দিয়েছে, নানান ফোন দিয়ে এটেছে, কিন্তু খুড়কি অথবা কিলা তাকে এখন একটুও টানছে না। এমনকি সে যে ওদের ভালো করে চেনে এ কথাও সে কাউকে বলল না। আপাতত ওদের হদিস যে কেউ জানছে না তাও তার খেয়ালে নেই। তার মানে এই যে ওদের দুজনকে সে কখনোই ঠিক বন্ধু বলে গ্রহণ করেনি। ওর হঠাৎ মনে হলো খুড়কি এবং কিলার এরকম একটা ব্যাপার পাওনা ছিল, পেয়ে গেল। এখান থেকে লেক টাউন খুব বেশি দূর নয়, কিন্তু আর হাঁটতে ইচ্ছে করছিল না অর্কর। আর একটা 47 নম্বরে উঠে ও খালি জায়গা দেখে বসে পড়েছে। কন্ডাক্টর জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদা? অর্ক বলতে গিয়েও ঘাড় নাড়ল, জানে না। লোকটা বলল, 3টে মার্ডার হয়েছে শুনলাম, বহুত খারাপ হয়ে গেল দিনকাল। অর্ক দেখল লোকটা বুড়ো এবং খুবই নিরীহ চেহারার, কিন্তু মারামারির আগে কি বলেছিল খুড়কি সতীশদার কাছে লাগিয়েছে, সে যে কংগ্রেসের চামচে হয়ে গেছে। অভিযোগ সত্যি না মিথ্যে তার প্রমাণিত হবে না, কিন্তু তাতে কি, কিলা এত কাছে গেল কেন? তারপর অর্কর কাছে কয়েকটা ব্যাপার স্পষ্ট হলো না। খুড়কি নিশ্চয় চুকলি খেয়েছিল, কিলা যে সিপিএমের হয়ে কাজকর্ম করে বলে রং নিত সেটা সহ্য করতে পারত না খুড়কি। প্রায় বলতো, আমাদের দিন এলে শালাকে জবাই করব, আবার সামনাসামনি খুব গুরু গুরু বলে খাতির করত। কিলা যে লোকাল থানায় একটু আকটু সুবিধা পায় তাতেই খুড়কির রাগ। খুড়কি কদিন পাড়ায় আসেনি, ওয়াগন ভাঙার কাজ হলেই ওরকম হাওয়া হয়ে যায়, সেটা এমন কিছু অস্বাভাবিক নয়। কিন্তু এবার টিকিট ব্ল্যাক করতে গিয়ে কিলা যখন ধরা পড়ল, তখন সতীশদা তাকে ছাড়াতে যায়নি। কেন যায়নি? খুড়কি কি তার আগেই সতীশদাকে বিগড়ে দিয়েছিল কিলা সম্পর্কে? তাছাড়া আর কোনো কারণ খুঁজে পেল না অর্ক। আর থানা থেকে বেরিয়ে কিলা পার্টি অফিসে গিয়ে ঝামেলা করে এলো সতীশদার সঙ্গে, ততক্ষণে কিলা ভেগে চলে গিয়েছে। এই যে মিটিং হচ্ছে সমাজ বিরোধীদের বিরুদ্ধে জোট বেঁধে দাঁড়ানোর জন্যে, তা কিলাকে কেন্দ্র করে এবং কিলা কংগ্রেসের হয়ে লাড্ডু খাচ্ছে এটা জানতে পেরেই অর্ক চুপচাপ মাথা নাড়ল। সব শালা স্বার্থের ব্যাপারে। কিলা নিশ্চয়ই জানত খুড়কি এই চুকলিবাজিটা করেছে, সেটা জেনেছে বলেই খুড়কিকে দেখে অমন মরিয়া হয়ে গিয়েছিল। এখন 3 নম্বরের ঈশ্বরপুকুর লেনে আর কোনো বড় রংবাজ রইল না। বিলাসমের বাড়ির সামনে একটা ঝকমকে গাড়ি দাঁড়িয়ে আছে, ঘিয়ে রঙের দোতলা বাড়িটার সব ঘরেই সুন্দর পর্দা। বাগানের মুখে গেটের গায়ে কুকুর সম্পর্কিত বিজ্ঞপ্তিটা আজও চোখে পড়ল। তারপর গেট খুলে নুড়ি দিয়ে সাজানো প্যাসেজে পা রাখল। কুকুরটার নাম যেন কি, ম্যাক, ওই রকম বিশাল চেহারার সঙ্গে নামটা যেন খাপ খেয়ে গেছে। ধমকের স্বরে ওকে ডাকলেই চুপ মেরে যায়। আজ গ্রিলের ফাঁকে ম্যাকের দেখা পাওয়া যাচ্ছে না, বোধহয় বাড়ির লোকজন এসেছে বলে কুকুরটাকে অন্য কোথাও সরিয়ে রাখা হয়েছে। দরজা বন্ধ, অর্ক একটু ইতস্তত করেছিল। এই সময় গেট খুলে আর একজন ঢুকল। ঢুকেই প্যাসেজ দিয়ে বাড়ির অন্য পাশে ছোট দরজার দিকে যেতে যেতে তাকে দেখে দাঁড়িয়ে পড়ে বলল, কি চাই? অর্ক লোকটাকে চিনতে পারল, এক হাতে দুটো খাবারের প্যাকেট নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এই বাড়ির চাকর, কি যেন নাম? নলিন। সে হাসল, আমাকে চিনতে পারছেন? লোকটা ঘাড় নাড়ল, না। অর্ক একটু ঘনিষ্ঠ হবার ভঙ্গিতে বলল, আপনার নাম নলিন তো, আমাকে মনে পড়ছে না, আমি সেদিন এসেছিলাম। লোকটা বিরক্ত গলায় বলল, আমার নাম নবীন, কাকে চাই? বিলাসবাবু আছেন। অর্ক বিনীত গলায় প্রশ্ন করল, বাবু অসুস্থ, বিছানায় শুয়ে আছে, কি নাম? আমার নাম অর্ক, আমি আপনার বাবুর অ্যাক্সিডেন্টের খবর নিতে সেদিন এসেছিলাম। বিলাসবাবুর স্ত্রী আমার সঙ্গে ট্যাক্সিতে হাসপাতালে গিয়েছিলেন। অর্ক বিশদভাবে বোঝাবার চেষ্টা করল,
এবার লোকটার মুখে হাসি ফুটল। ও, বুঝতে পেরেছি, মেম সাহেব আজ সকালে আমাকে আপনার কাছে যেতে বলেছিলেন, ভালোই হলো। কিন্তু এখন যে মেম সাহেবের অনেক বন্ধু বান্ধব এসে গিয়েছে, দাঁড়ান আমি ভেতরে গিয়ে খবরটা নেই। ও পাশের দরজা দিয়ে শুরুং করে ভেতরে ঢুকে গেল নবীন। অর্ক শুনল, ভেতরে বেশ সুন্দর বাজনা শুরু হলো, ইংরেজি গানের সুরে, খুব মিষ্টি। মিনিট দুয়েক বাদেই নবীন ফিরে এলো, আসুন এই দিক দিয়ে আসুন। পাঁচিলের পাশ দিয়ে যে প্যাসেজটা ভেতরের দিকে চলে গেছে, সেটা টয়লেটের পাশে ছোট্ট সিঁড়ি ভেঙে উপরে উঠেছে। নবীন তাকে সেদিক দিয়ে ভেতরে ঢোকালো। দুপাশে কয়েকটা ঘর, সম্ভবত স্টোর, কিচেন এইসব। তার পাশ দিয়ে একটা সরু সিঁড়ি দোতলায় চলে গেছে। সেই সিঁড়ির গায়ে কুকুরটাকে বেঁধে রাখা হয়েছে। বিশাল চেহারাটা পথ জুড়ে রয়েছে, বাড়ির পেছন দিক বলেই এদিকে বোধহয় লোকজন নেই। নবীন বলল, আসুন। ম্যাক তখন কান খাড়া করে মুখ তুলেছে। অর্কর মনে হলো তার শরীর অসার হয়ে আসছে। সেটা বুঝতে পেরে নবীন বলল, কোনো ভয় নেই, চলে আসুন, ও কিছু বলবে না, একবার যাকে দেখেছে তাকে কামড়ায় না। এই ম্যাক, ম্যাক তুই চিনতে পারিস না। জিভ দিয়ে একটা শব্দ বের করে সে চেনটা টেনে ধরতেই অর্ক দ্রুত পাশ দিয়ে ওপরের দিকে উঠে এলো। দোতলায় চলে এসে নবীন বলল, আপনি এই ঘরে বসুন, মেম সাহেব এখনই আসবেন। অর্ক বলল, কিন্তু আমার যে বিলাসবাবুর সঙ্গেই দরকার। বাবু ওপাশের ঘরে আছেন, মেম সাহেব এসে নিয়ে যাবেন। ঘরটা দেখিয়ে দিয়ে নবীন ছুটল। বাধ্য হয়ে অর্ক সেই ঘরে ঢুকল। এটা নিশ্চয়ই কারুর পড়ার ঘর, কারণ প্রচুর বইপত্র চারপাশে ছড়ানো। অর্ক একটা বই হাতে নিল, ইংরেজি। টেবিলের ওপরে যে মেয়েটির ছবি, তার বুকের অনেকটাই দেখা যাচ্ছে। তার গায়ে ইংরেজিতে লেখা, সু। অর্ক বইটা রেখে দিল। আচ্ছা, ওরা তাকে পেছনের দরজা দিয়ে ঢোকালো কেন? সামনের দরজা দিয়ে ঢোকানোই তো স্বাভাবিক ছিল। মিসেস শঙ্কি তার সঙ্গে পরিচয় আছে, এটা ওই বন্ধু বান্ধবদের দেখাতে চান না, সম্মানহানি হবে। অর্কর মেজাজ খুব গরম হয়ে গেল, যদিও এই পথটুকু ভাঙতেই তার মাথা ঝিমঝিম করছে, শরীর কাহিল হয়ে পড়েছে। তবু মনে হলো এখন তার উঠে যাওয়া উচিত। এই সময় সেই বিদেশি গন্ধটা নাকে এলো এবং পরক্ষণেই দরজায় মিসেস সোম। ও মা, কি সৌভাগ্য, এতদিনে আসার সময় হলো। অর্ক রাখতে গিয়েও রাখতে পারল না, মিসেস সোমকে এখন খুব সুন্দরী দেখাচ্ছে। হালকা কলা পাতা রাঙা জমির ওপরে গাঢ় সোনালি চওড়া পাড়ে সিল্ক শাড়ি, যেন শরীর নিকিয়ে জ্যোতি বের হচ্ছে। গায়ের কালো ব্লাউজে সংক্ষিপ্ত যে ঘিয়ে রাঙা চামড়া এবং একটা রঙের মাদকতা ছড়াচ্ছে। অর্ক হাসল। সুরুচি সোম বললেন, কি মুশকিল ভাই, আজ আবার আমার কিছু বন্ধু এসে হাজির, নিচে যা হল্লা হচ্ছে না, তোমার সঙ্গে জমিয়ে গল্প করব তার উপায় নেই। কিন্তু তোমাকে এত রোগা দেখাচ্ছে কেন? অসুখ হয়েছিল। অর্ক নিঃশ্বাস সুগন্ধে ভারী হয়ে এলো। ইস, আমি তো ভেবে ভেবে সারা, ছেলের আবার কি হলো? কাছে দাঁড়িয়ে অর্ক চুলে হাত বুলিয়ে দিলেন সুরুচি সোম। পরম স্নেহ ভরে, খুব অস্বস্তি হচ্ছিল তার। চটপট সে বলল, উনি কেমন আছেন? কে, বিলাস? ফাইন। ডাক্তার বলেছে এক মাস বিছানা শুয়ে থাকতে হবে, ড্রিঙ্ক করা চলবে না, খুব জব্দ হয়েছে, তুমি ওর সঙ্গে দেখা করবে? কিন্তু আজ নয়, আর একদিন এসো, এই ধরো সকাল সকাল। মিসেস সোমের কথা শেষ হওয়া মাত্র আর একজন দরজায় এসে দাঁড়ালেন। অর্ক দেখল ভদ্রমহিলা মধ্য বয়সিনী, বেশ মোটা সোটা, কিন্তু পোশাকে খুব আধুনিকা। মুখে যথেষ্ট প্রলেপ থাকা সত্ত্বেও একটা রুক্ষতা ছড়িয়ে আছে। কি ব্যাপার? মিসেস সোম যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লেন একে দেখে। হঠাৎ কোথায় পালালে তাই দেখতে এলাম, এ কে? চোখের ইশারায় অর্ককে দেখিয়ে দিলেন মহিলা। ও হলো, ও হলো। সুরুচি সোম ভেবে পাচ্ছিলেন না কি বলবেন।
মেয়ের বন্ধু? অর্কর দিকে তাকালেন ভদ্রমহিলা। না না, সুয়ের সঙ্গে ওর আলাপ নেই, আসলে ও আমাদের খুব পরিচিত। আই সি, খুব হ্যান্ডসাম, তোমার আত্মীয় নয়? না না। তা নিজের কাছে লুকিয়ে রেখেছ কেন? আমাদের সঙ্গে আলাপ করিয়ে দাও, আমরা এমন কিছু বুড়ো হয়ে যাইনি যে ইয়াংদের সঙ্গে মিশতে পারবো না। চোখ ঘুরিয়ে দুকাদ নাচালেন মহিলা। বিব্রত হয়ে পড়েছেন মিসেস সোম। তারপর অর্ককে দেখিয়ে বললেন, এ আর ইয়াং হলো কোথায়? এখনো বাচ্চা ছেলে বলা যায়। বাচ্চা ছেলে? তাহলে আমার চোখে ছানি পড়েছে ভাই, দেখি নাক টিপলে দুধ বের হয় কি না। ভদ্রমহিলা এক পাও এগোলেন না, কিন্তু বলার ভঙ্গিটা এমন যে অর্ক হেসে ফেলল। মিসেস সোম কিন্তু হাসলেন না, তবে এবার পরিচয় করিয়ে দিলেন, সানুদি এ হলো অর্ক, বিলাসের সঙ্গে পরিচয় আছে, অ্যাক্সিডেন্টের সময় ওর গাড়িতে ছিল, খুব ভাগ্য করে বেঁচে গেছে। আর অর্ক না থাকলে বিলাসের খবর জানতে পারতাম কখন তা কে জানে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, তুমি বিলাসের সঙ্গে গাড়িতে ছিলে? অর্ক মুখে কিছু না বললেও মাথা নাড়ল। মিসেস সোম বললেন, অর্ক, ইনি হলেন সানুদি, আমাদের খুব ভালো বন্ধু, ল্যান্সডাউনে থাকেন। পরিচিতি দেবার পর সানুদি মুখটা সামান্য নামিয়ে ওর দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে থাকলেন। ওই রুক্ষ মুখেও কিছুটা পেলব ব্যাপার যেন আনতে চাইছেন মহিলা। অর্কর খেয়াল হলো পায়ে হাত দিয়ে প্রণাম করার কোনো প্রশ্নই ওঠে না, সে উঠে দাঁড়িয়ে হাত জোর করল। সানুদি সেটা গ্রহণ করেছেন এমনভাবে মাথা নেড়ে বললেন, বাহ, চমৎকার ফিগার, আমার চেয়েও লম্বা। তোমাকে ভাই তুমি বলছি, কোথায় থাকো? বেলগাছিয়ায়। ও, কি করছো? পড়ছো? হ্যাঁ। নাচতে পারো? নাচ? না না। আই সি, গান গাইতে পারো? না। তাহলে কি পারো? এই সময় মিসেস সোম হেসে ফেললেন, সানুদি, ও কিছু চেপে যাচ্ছে, আমার বিশ্বাস ও খুব ভালো নাচতে পারে, তবে সেটা পাবলিক ডান্স, আর ওর অনেক ল্যাঙ্গুয়েজ জানা আছে, যার অনেকটার মানে আমি নিজেও জানি না, শুনলে রাগও হয় আবার মজাও লাগে। ও মা, তাই? গালে হাত রাখলেন সানুদি। তাহলে তো তোমাকে ছাড়ছি না। সুরুচি, ওকে নিচে নিয়ে চল, বেশ জমবে। মিসেস সোম যেন বাধ্য হয়ে রাজি হলেন, বললেন, চলো অর্ক, আমাদের আরো বন্ধু বান্ধব আছে নিচে, আলাপ করবে চলো। এই সময় নবীন এসে দাঁড়ালো। মেম সাহেবরা আপনাদের ডাকছেন। সানুদি ব্যস্ত হয়ে বললেন, সুরুচি, আমি এগোচ্ছি, তুমি ওকে নিয়ে এসো, খুব অবাক হয়ে যাবে সবাই। ব্যস্ত হয়ে সানুদি চলে গেলেন। মিসেস সোম নবীনকে বললেন, প্রত্যেকে খাবার দিয়েছ? হ্যাঁ মেম সাহেব। ঠিক আছে, তুমি যাও। নবীন চলে গেলে মিসেস সোম বলল, চলো নিচে যাই, এরা খুব বড় লোক, প্রচুর জানাশোনা, তবে তুমি বেশি মিশো না এদের সঙ্গে। ওই যে সানুদিকে দেখলে, অল্প বয়সী ছেলে দেখলে, মুন্ডু না চিবিয়ে ফেলা পর্যন্ত তার শান্তি নেই। তোমাকে আমার কাছে দেখেছে, এখন না নিয়ে গেলে সবাইকে বলে বেড়াবেন আমিও, চলো। বারান্দা দিয়ে যেতে যেতে হঠাৎ অর্ক দাঁড়িয়ে পড়ল। উনি কোন ধারে আছেন, আমি একটু দেখা করে চলে যাব। স্পষ্ট বিরক্তি বোঝালেন মিসেস সোম। তারপর সামনের পর্দা ঝোলানো ঘরটাকে দেখিয়ে দিয়ে বললেন, ওই ঘরে, দেখা করে সোজা নিচে চলে আসবে, আর যদি দেখো ঘুমিয়ে আছে তাহলে একদম কথা বলবে না। অর্ক ঘাড় নাড়তেই মিসেস সোম নিচে চলে গেলেন। পর্দা সরিয়ে মুখ বাড়াতেই নীলচে আলোয় ঘরটাকে দেখতে পেল অর্ক। ও পাশে জানালার গায়ে যে খাট আছে সেখানে বিলাস সোম শুয়ে আছেন। এর মধ্যে মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে, আর মাথার পাশে একটা ইজি চেয়ারে একজন নার্স বসে বই পড়ছেন। অর্ককে দেখে নার্স মুখ তুলতেই অর্ক জিজ্ঞাসা করল, উনি কি ঘুমোচ্ছেন? নার্স কিছু বলার আগেই বিলাস বললেন, না, কে? অর্ক ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়াল। হালকা নীল লাইলনের মশারি, যত স্বচ্ছই হোক না কেন,
একটা অস্বস্তির আড়াল থাকে। ভেতরের মানুষ যে সুবিধে পায়, বাইরে যে দাঁড়ায় সে তা পায় না। তবু অর্ক বিলাসমের মুখের দিকে তাকিয়ে বলল, আমি অর্ক, আপনার অ্যাক্সিডেন্টের সময় ছিলাম। ও তুমি, তোমার তো অনেক আগেই আসার কথা ছিল। বিলাস কথা বলতে বলতে নার্সের দিকে তাকালেন, আপনি একটু বাইরে ঘুরে আসুন, ওর সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে। নার্স বললেন, আপনার বেশি কথা বলা নিষেধ আছে। তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তার চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে হাত বাড়ালেন বিলাস সোম, কই ওটা দাও। বিছানার সঙ্গে প্রায় মিশে গেছেন ভদ্রলোক, মুখ চুপসে রয়েছে, মাথায় এখনো ব্যান্ডেজ এবং চুলগুলো ছোট করে দেওয়া হয়েছে। অর্ক বলল, আপনি কবে সুস্থ হয়ে উঠবেন? আরো দিন 15। আমার যদ্দূর মনে পড়ছে, তুমি আমাকে সেদিন বলেছিলে যে হাড়খানা তুমি পেয়েছ, বলনি? বিলাসম জিজ্ঞাসা করলেন। অস্বীকার করার কোনো কারণ নেই, অর্ক বলল, হ্যাঁ। এবার মুখে হাসি ফুটল বিলাসমের। আমি কদিন থেকেই ভাবছিলাম সেদিন আমি কি ভুল বুঝেছি। তুমি যদি অস্বীকার করো তাহলে আমার কিছু করার থাকবে না। তুমি 3 নম্বর ঈশ্বরপুকুর লেনের বস্তিতে থাকো। হ্যাঁ, তোমাকে দেখে ভদ্রলোকের ছেলে বলে মনে হয়। বস্তিতে যারা থাকে তারা ভদ্রলোক নয়, এ কথা আপনাকে কে বলল? অবস্থা খারাপ না হলে কে ওখানে থাকতে পারে? আমি তোমাকে আঘাত করতে চাইনি। যাক, হাড়খানা এনেছ না? সে কি আননি কেন? ওটা যার হাড় তিনি নিয়েছেন। কে নিয়েছে, কার হাড় ওটা? তুমি সুরুচিকে দিয়েছ? প্রশ্নগুলো করার সময় উত্তেজিত হয়ে পড়লেন বিলাসম। না, অর্ক তাড়াতাড়ি বলল, এই নিন চিঠি। তৃষ্ণা পালের লেখা সেই চিঠিটা বের করে মশারির ফাঁক দিয়ে বিলাসমের হাতে দিল সে। খুব অবাক হয়ে গেলেন বিলাসম, তারপর ভাঁজ খুলে বললেন, এ কার চিঠি? তুমি ওই আলোটা জেলে দাও। অর্ক খাটের পাশে ঝোলানো সুইচটা টিপতেই বেড ল্যাম্প জ্বলে উঠল। এবার চিঠিটা পড়লেন বিলাস। অর্ক দেখল, পড়া শেষ করে বিলাস সোম ঠোঁট কামড়ে কিছুক্ষণ স্থির হয়ে শুয়ে রইলেন। তারপর ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি ওকে চিনলে কি করে? হাড়খানাই বা ও পেল কোথায়? অর্ক খানিকক্ষণ ইতস্তত করল, তারপর মনে হল এই অসুস্থ মানুষটাকে সব কথা খুলে বলে দেওয়াই ভালো। সে ধীরে ধীরে সমস্ত ঘটনাটা বলল। বিলাসমের মুখে এখন বিস্ময়, তারপর মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার কাছে কিছু চাও? সংকোচ করো না। না না, অর্ক প্রতিবাদের ভঙ্গিতে বলল। অদ্ভুত, যার হাড় তার কাছে যখন সেটা পৌঁছে গিয়েছে তখন। কিন্তু এসব কথা কাকে কাকে বলেছো তুমি? আমি কাউকে বলিনি। গুড, বিলাসমের মুখে হাসি ফুটল। এই ঘরে তোমায় কে নিয়ে এলো? আপনার স্ত্রী সুরুচি তোমাকে নিয়ে এলো? স্ট্রেঞ্জ, ওর তো এখন নিচে গেস্ট এসেছে। হ্যাঁ, শানুদি আমাকে নিচে যেতে বলেছেন। শানুদি, তার সঙ্গেও আলাপ হয়েছে তোমার? বইটার খুব সাবধানে ওর সঙ্গে মিশবে, মেশার দরকারই বা কি? এ বাড়ির একটা পেছন দরজা আছে, সেইটা দিয়ে তুমি চলে যাও। আমি তোমার সঙ্গে পরে যোগাযোগ করব। বিলাসম চিঠিটাকে ভাঁজ করে নিলেন। আমি চলে গেলে উনি রেগে যাবেন না? অর্ক ইতস্তত করল। সেটাও একটা কথা বটে, ঠিক আছে তুমি নিচে যাও। আর হ্যাঁ, তুমি তো আমার জন্য অনেক করলে, এ খবরটা যেন সুরুচি জানতে না পারে। আর তুমি কি ওর কাছে যাবে? বিলাসের গলায় সংকোচ। না। ও, তবে তোমাদের বস্তিতে যে মেয়েটি থাকে তাকে দিয়ে তৃষ্ণাকে একটা খবর পাঠিয়ে দিও, আমি একটু সুস্থ হলেই ওর সঙ্গে দেখা করব। এরা আমার ঘরে টেলিফোনটাকেও রাখেনি। আমি তোমার ঋণ শোধ করব, বুঝলে? বিলাসম হাত বাড়াচ্ছিলেন ওর দিকে, এমন সময় নার্সের সঙ্গে নবীন ঘরে ঢুকল। বাবু, মেম সাহেব ওকে নিচে যেতে বলেছেন। বিলাস ঘাড় নেড়ে চোখ বন্ধ করলেন। অর্ক লক্ষ্য করল, নবীন একে বাবু বলছে কিন্তু মিসেস সোমকে মেম সাহেব। কেন, এই পার্থক্য কেন?
অর্ক নবীনের পেছন পেছন বাইরে বেরিয়ে আসতেই নার্স তার জায়গায় ফিরে গেল। অর্ক নবীনকে বলল, তোমার বাবু তো এখন ভালো হয়ে গেছে। নবীন মাথা নাড়ল, কোথায় আর ভালো, পিঠের হাড় ভেঙে গিয়েছিল যে অপারেশন হয়েছে, কোনোদিন খাড়া হয়ে দাঁড়াতে পারবেন না বলে শুনেছি। অর্ক স্তম্ভিত হয়ে গেল। বিলাস সোম কি এ খবর জানেন না? নিশ্চয়ই অজানা থাকার কথা নয়, কিন্তু উনি এমনভাবে কথা বললেন যেন 15 দিন বাদেই বের হচ্ছেন। অর্ক এর কোনো মানে বুঝতে পারছিল না। সিঁড়ি অবধি পৌঁছে দিয়ে নবীন ফিরে গেল। এই সিঁড়িটা বেশ চওড়া, বাঘ ঘোরানোর আগেই কানে বাজনার শব্দ আসছিল, খুব দ্রুত তালে বাজনা বাজছে। যে বাড়ির কর্তা অমন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সে বাড়িতে এত বাজনা কি করে বাজছে? অর্কর মাথায় কিছুই ঢুকছিল না। এক বাঘ ঘুরতেই ঘরটাকে দেখতে পেল আর মানুষগুলোকে। বাজনার তালে তালে তিনজন বয়স্কা মহিলা নাচার চেষ্টা করছে মুখে শব্দ করে। ওকে দেখা মাত্রই সানদি চিৎকার করে সঙ্গীদের থামতে বললেন, স্টপ স্টপ, গেস হু ইজ কামিং।